আফ্রিকার এই দেশটিতে সমকামিতার বৈধতা দেওয়া হয়নি, তবে সরকারিভাবে পতিতাবৃত্তির বৈধতা দেওয়া হয়েছে। কোনোরকম নিয়মকানুনের তোয়াক্কা না করেই অবাধেই চলে পতিতাবৃত্তি। প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি থাকার পরেও এই বিষয়টি নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। ঈদের জ্বালায় স্বাস্থ্য ঝুঁকির কথা সবাই যেন বেমালুম ভুলে যায়। তেমন কোনো কাজ না জানা থাকায় এই দেশটির নারীদের আয়ের একমাত্র উৎস পতিতাবৃত্তি। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, শুধুমাত্র ঈদের জ্বালায় এই দেশটির মেয়েরা নেমে পড়ে পতিতাবৃত্তি পেশায়। কিন্তু দুঃখজনকভাবে তাতেও তাদের খুব বেশি ইনকাম হয় না, কারণ এই দেশটিতে পানির দামেই চলে দেহ ব্যবসা। সামান্য পরিমাণ ইনকাম জেনেও খুব অল্প বয়স থেকেই নেমে পড়তে হয় পতিতাবৃত্তি পেশায়। ইথিওপিয়ান সংবিধানের 360 অনুচ্ছেদ প্রণয়নের মাধ্যমে এই দেশটির সরকার সবাইকে পতিতাবৃত্তির অনুমতি দিয়েছে। ইথিওপিয়ার প্রতিটি বড় শহরে দেখতে পাওয়া যায় নানা রকম স্পা এবং ম্যাসেজ সেন্টার। মজার ব্যাপার হচ্ছে এই সব স্পা বা ম্যাসেজ সেন্টারগুলো ওপেন করা হয় শুধুমাত্র পতিতাবৃত্তির উদ্দেশ্যে। বিশেষ করে বিদেশি পর্যটকদের আনন্দ দেয়াই এই সব স্পা সেন্টারগুলোর মূল লক্ষ্য।